বিসমিল্লাহির রহমানির রহিম, রোজাটেকের পক্ষ থেকে বরাবরের মতো আজকে আপনাদের আবারও স্বাগতম জানাই। আজকে যে টিউটোরিয়ালের মূল টপিক সেটি হচ্ছে কিভাবে আমরা সাইবারফক্স বা মজিলা ফায়ারফক্স ব্রাউজারটিকে মাল্টি প্রোফাইল বা মাল্টি ব্রাউজারে রূপান্তরিত করব। অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন যে ভাইয়া কিভাবে একটি ব্রাউজারকে একাধিক ব্রাউজারে রূপান্তরিত করব, অনেকে তো করে থাকে। তো সেই ব্যাপারটি সবার কাছে ক্লিয়ারলি বলার জন্য আজকে আমি সরাসরি দেখাবো। তো দেখুন, ডেস্কটপ থেকে আমি সাইবারফক্স ব্রাউজারটি যদি ওপেন করি, সেক্ষেত্রে আমার কিন্তু একটি মাত্র প্রোফাইল এখানে ওপেন হচ্ছে। তার মানে আমি যদি লাইক ফর লাইকের বা যে কোনো কাজ করতে চাই বা অটোবোট নিয়েও যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার একটি ব্রাউজার দিয়েই শুধু কাজ করতে হচ্ছে। তো এই একটি ব্রাউজারটিকে কিভাবে আমরা একাধিক ব্রাউজারে রূপান্তরিত করব সে ব্যাপারে সরাসরি দেখব। এই একটি ব্রাউজারটিকে একাধিক ব্রাউজারে রূপান্তরিত করার জন্য আমাদের একটি কোড ব্যবহার করতে হবে। সে কোডটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে তার রাখবো। এই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা কপি করে এটাকে ইউজ করবেন। তবে একটি বিষয় বলি, সেটা হচ্ছে কোডের শুরুতেই একটি স্পেস ব্যবহার করা হয়েছে। যদি কোনো কারণে আপনারা এই স্পেসটি কপি করে যদি সেটি সঠিক জায়গায় বসাইতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাল্টি ব্রাউজার এখানে তৈরি হবে না। যে কারণে এটা অবশ্যই খেয়াল রাখবেন যে কোডের শুরুতে যেন একটি স্পেস ব্যবহার করা হয়। তো এখন চলুন আমি দেখাই দিচ্ছি কিভাবে মাল্টি ব্রাউজার ব্যবহার করবেন। সাইবারফক্স এই ব্রাউজারটিকে আমি সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে প্রেস করলে এখানে প্রোপার্টিজ বলে যে অপশনটি আছে সেটিকে আমরা ওপেন করে নেব। এখানে টার্গেট বলে যে অপশনটি আছে সেই অপশনের এইখানে মূলত হচ্ছে আমাদের কোডের কাজটা। অর্থাৎ এই কোডটিকে পুরোটাকে কপি করে নিয়ে আমরা ওই টার্গেট অপশনে গিয়ে যদি এটা পেস্ট করে অ্যাপ্লাই ওকে করে দিই, ব্যাস কাজ হয়ে যাবে। তবে অবশ্যই শুরুতে কিন্তু একটি স্পেস থাকতে হবে, যে কারণে আমি প্রথমে কোডটিকে কপি করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে টার্গেট যে অপশন, অর্থাৎ সাইবারফক্স ডট ইএক্সি যেখানে শেষ হয়ে গেছে, ঠিক এইখানে গিয়ে আমরা এই কোডটিকে পেস্ট করে দিব। দেখুন, পেস্ট করার পরেও কিন্তু আমার শুরুতেই কোডের শুরুতে একটা স্পেস ব্যবহার হয়েছে, সেই স্পেসটা অবশ্যই থাকতে হবে। তারপরে দেন অ্যাপ্লাই ওকে, জাস্ট কাজ এতটুকুই। এটুকু কাজ করলে আপনারা চাইলে একাধিক প্রোফাইল তৈরি করুন। দেখুন, এর আগের বার কিন্তু ওপেন করতে গেলে সরাসরি আমার ব্রাউজারটি ওপেন হচ্ছিল, কিন্তু এখন একটি নতুন ইন্টারফেস আসছে, যে ইন্টারফেসটি দিয়ে আপনারা চাইলে নতুন প্রোফাইল তৈরি করতে পারেন। যেমন এখানে ক্রিয়েট প্রোফাইল বলে যে অপশনটি আছে, এখানে যদি প্রেস করি নেক্সট বাটনে চাপ দিলে এখানে আপনারা কাস্টমাইজভাবে নতুন প্রোফাইলের নাম দিয়ে দিতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য এখানে আমি একটি নতুন নাম ব্যবহার করছি, সেটি হচ্ছে প্রোফাইল 1। ফিনিশ। দেখুন, এখানে ডিফল্টভাবে আমার একটি আগের প্রোফাইল ছিল, নতুন একটি প্রোফাইল তৈরি হয়ে গেল প্রোফাইল 1 বলে। এখন এই প্রোফাইল 1 প্রেস করার পরে যদি আমরা স্টার্ট সাইবারফক্সে ক্লিক করি, আমাদের কিন্তু নতুন একটি ব্রাউজার বা নতুন একটি প্রোফাইল বা মাল্টি একটা প্রোফাইল চলে আসবে। যেহেতু এটি একটি নতুন প্রোফাইল, যে কারণে আসতে একটু স্বাভাবিকভাবে সময় লাগতে পারে, এটা নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই। দেখুন, এখানে নতুন কিন্তু একটি প্রোফাইল অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে একাধিক প্রোফাইল, 5টা 10টা 2টা 3টা, আপনাদের সুবিধা মতো আপনারা একাধিক প্রোফাইল তৈরি করে নিতে পারেন। একই নিয়ম, যদি আমরা সাইবারফক্সটি ওপেন করি এই ইন্টারফেসটি আসবে। দেখুন, আমি আগের একটি ডিফল্ট প্রোফাইল আমার ছিল, সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। তার মানে আমার ডিফল্ট প্রোফাইল বলে যে আগে আমি যে প্রোফাইলটি ব্যবহার করতাম সেটাও আসছে। আমি নতুন একটি প্রোফাইল তৈরি করলাম, দেখুন প্রোফাইল 1, সেটাও কিন্তু আসছে। একইভাবে আপনারা চাইলে আরও বেশি প্রোফাইল তৈরি করে নিতে পারেন। একই নিয়ম, সাইবারফক্সে ডাবল ক্লিক করলে যে ইন্টারফেসটি আসবে, এই ইন্টারফেসটি গিয়ে ক্রিয়েট প্রোফাইল, এখানে গিয়ে নেক্সট, আমি এখানে আরেকটি প্রোফাইল বানাবো, সে প্রোফাইলটির নাম হবে প্রোফাইল 2। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনো নাম দিয়ে দিতে পারেন। ফিনিশ। দেখুন, প্রোফাইল 2 বলে আরেকটি প্রোফাইল বা মাল্টি ইউজার তৈরি হয়ে গেল। একই নিয়মে আপনারা ক্রিয়েট প্রোফাইল বাটনে প্রেস করে আপনারা একাধিক ইউজার তৈরি করে নিতে পারেন। দেখুন, প্রোফাইল 2টাও আমি ওপেন করছি। অর্থাৎ এই সাইবারফক্স ব্রাউজারটি একসাথে কিন্তু 2টা 3টা 4টা 5টা আপনাদের সুবিধা মতো নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। দেখুন, প্রোফাইল 2 বলে যে আরেকটি প্রোফাইল আমি তৈরি করলাম নতুন, সেটি ওপেন হচ্ছে। তার মানে একই সাথে আমরা এরকম একাধিক প্রোফাইল নিয়ে, একাধিক আইডি নিয়ে একাধিক প্রয়োজনীয় কাজকর্ম আমরা করতে পারি। ইভেন আমরা চাইলে অটোবোটও কিন্তু চালাইতে পারবো। এই অর্থাৎ এখানে তিনটা প্রোফাইলে আমরা চাইলে লাইক ফর লাইকের অটোবোট ব্যবহার করতে পারি। তিনটাতে 3টা আইডি ব্যবহার করলাম, 3টা আইডিতে 3ভাবে পয়েন্ট আসবে।
আচ্ছা, যদি কারোর এই বিষয়টা একটু সংকুচিত হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমার আর একটু দেখাই নি। এখানে আপনারা চাইলে কিন্তু এই প্রোফাইলটি ডিলেটও করতে পারেন। ডিলেট করার জন্য শুধু সেই প্রোফাইলে প্রেস করলে ডিলেট প্রোফাইল, এখানে আরেকটা অপশন আসবে, আমরা ডিলেট ফাইলে যদি প্রেস করি দেখুন প্রোফাইলটি ডিলেট হয়ে যাবে। শেষ, তার মানে আমার তিনটা প্রোফাইল ছিল, আমি একটা ডিলেট করে দিলাম, দুইটা রইলো। এখানে আপনার ক্রিয়েট প্রোফাইল, রিনেম প্রোফাইল, ডিলেট প্রোফাইল তিনটা অপশন ব্যবহার করে আপনাদের সুবিধা মতো আপনার প্রোফাইল বানাই নেবেন। এখন প্রশ্ন আসতে পারে যে আমি ভিডিওর মাঝখানে কিন্তু দুটা কথা বলছি যে লাইক ফর লাইকের একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারেন বা লাইক ফর লাইকের পয়েন্ট আর্ন করতে পারেন। এই ব্যাপারটা যারা নতুন একেবারে বুঝবেন না, তাদেরকে আমি ডিসক্রিপশন, তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমার আগের কিছু ভিডিও দেখিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে লাইক ফর লাইকের অটোবোট কী, লাইক ফর লাইকের পয়েন্টের কাজ কী, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই। শুধুমাত্র একটি কোড ব্যবহার করে আমরা কিভাবে মাল্টি ইউজার তৈরি করব বা মাল্টি প্রোফাইল তৈরি করব, এটি ছিল আজকের মূল টপিক। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সাথে রোজাটেকের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।